আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ইসলামে পবিত্রতা অর্জনের গুরুত্ব আসলে ইসলামের পবিত্রতা অর্জনের গুরুত্ব অপরিসীম আমরা প্রথমে একটা বিষয় জেনে নিই যে আসলে পবিত্রতা জিনিসটা কি। আরবি শব্দ হলো আত্মহারা আর পারিপার্শ্বিক বা শাব্দিক অর্থ আনিল আন্নাজ আকাজি বিভিন্ন মহিলা তারপরে থেকে পবিত্রতা অর্জন করা নিজেকে পবিত্রতা অর্জন করা সেটা হাঁসিয়ে হোক অথবা মানবীয়ে হোক হাঁসিয়ে যেমন প্রসাব পায়খানা এগুলো থেকে তারপরে মানবীয়ে যেমন বিভিন্ন পাপ গুনা থেকে নিজেকে পবিত্রতা অর্জন করা তবে আমরা এখানে অর্থাৎ পবিত্রতা অর্জন করে এটা যদি আমরা দুইভাবে দেখতে পারি যে একটা হলো যে পবিত্রতা দুই প্রকার হাদ্রাস আকবর বলে হাদ্রাস আকবার বলে হাদাস আসকার সেটা হলো ছোট মানে নাপাকি থেকে নিজেকে পবিত্র অর্জন করা হাদেশ আকবর হলো বড় নাপাকি থেকে নিজেকে পবিত্র অর্জন করা যেমন ছোটো নাপাকি যেমন প্রসাদ পায়খানা থেকে নর্মালি একটু ওজু নষ্ট হয়ে গেল সেখান থেকে যখন আমরা পবিত্র অর্জন করব তখন সেটাকে হাতে আসকার বলা হয় আর যখন আমরা জানাবাদ অর্থাৎ অথবা সপ্তদোষ বিভিন্ন কারণে যখন আমরা পবিত্রতা অর্জন করি সেটাকে আপনার বড় নাপাকি বলে তাহলে পবিত্রতার যেটা পারিপার্শ্বিক সেটা হলো যে বিভিন্ন নাপাকি থেকে আপনার কি নিজেকে পবিত্রতা অর্জন করা এর গুরুত্ব অনেক যেমন প্রত্যেকটা মুসলিমকে যেমন যদি আমরা সলাত আদায় করি আপনার পবিত্রতা ছাড়া কিন্তু সলাত শুদ্ধ হবে না আল্লাহ নব্বী বলছেন লা মান যতক্ষণ পর্যন্ত সলাদ কবুল করা হবে না যতক্ষণ না পর্যন্ত সে অজু করবে তাহলে যদি কেউ অজু সারা সলাত আদায় করতে চায় তাহলে তার সালাদ কি হবে না কবুল হবে না অনুরূপভাবে আমরা দেখি এই পবিত্রতা অর্জনে নিজেকে পবিত্র রাখা আল্লাহ নবী সাল সাল্লাম এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন আমরা হয়তো অনেকে হাদিসটা জানি তখন নবী সাল্লাহ শব্দ শুনতে পেলেন যে দুইটা কবরবাসীকে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তো তাদেরকে কি আল্লাহ নবী বললেন যে ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর তাদেরকে বড় কোনো কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না তার মধ্যে একটা হলো কানা আহাদুহু মালা ইস্ততিরু মিন বাউলিহি ওয়কান আল আখরু يمشي বিন নমিমা একজন হলো সে কে তার প্রস্রাব দেখছে পর্দা করত না অর্থাৎ সে যেখানে সেখানে প্রস্রাব করত সেই প্রস্রাবের সিটা বা তার শরীরে লাগতো অর্থাৎ সে কি প্রস্রাবের ক্ষেত্রে বা সে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সে তেমন কি গুরুত্ব ছিল না তো সামান্য একটা বিষয়ে যদি আমরা অনেকে প্রস্রাব করে পানি নেই না বা কুলুপ নেই না বা নিজেকে পবিত্র রাখতে চাই না এর কারণে সামান্য একটা কারণে কিন্তু কবরে বড় ধরনের শাস্তি কি দেওয়া হচ্ছিল তো আল্লাহ তালা তার পবিত্র কালামে যারা পবিত্রকারী যারা তাও তাদেরকে প্রশংসাও করেছেন কিন্তু তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ইন আল্লাহ বলেন যে আল্লাহ নিশ্চয়ই পছন্দ করেন ভালোবাসেন মহাব্বত করেন যারা তৌবাকারী ওই হাইবুল মোত এবং যারা পবিত্রতা অর্জনকারী অন্য আয়তে সোরাউবা একশো আট নম্বর আয়তে আল্লাহ তালা তিনি আরো বলেন যে না তো উল্লহ মতা মুক্ত যে তাদের প্রশংসা করেন যারা পবিত্রতা অর্জনকারী এবং আল্লাহ তালা উল্লা হই হিবুল যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে তিনি কি করেন পছন্দ করেন তাদেরকে তিনি ভালোবাসেন ভবিষ্যাল্লাহ সাল্লাম বলেন যে এই পবিত্রতাটা কি নিশ্চয় ইমান নিমানের ইমানের ওয়ার্থ যেমন আল্লাহ নবী বলেন আত্তুহু উরু শাত্রুল ওই আমরা এটা অনেকই শুনেছি যে আত্তুহু উরু শাত্রুল ইমান যে পবিত্রতাটা কি মানের নিষ বা অর্ধেক তাহলে আমাদের পবিত্রতাকে থাকি সবসময় করতে হবে যেমন মনে করেন আল্লাহ নবী সাল্লাম যে ফিতরাত যে মানুষের আছে কিছু যেমন মনে করেন মুসকাটি চুল কর্তন করি বগলের নিচের চুল উঠাই তারপরে এই যে এইগুলো কি এগুলো মানুষের একটা ফিতরাত এগুলো থেকেও কিন্তু কি আমাদের কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি এগুলো থেকে যেন আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন আমরা রাখি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা যখন আপনি রাখবেন তখন বিভিন্ন প্রকার রোগ বালাই থেকে কিন্তু কি আমরা সুস্থ থাকতে পারবো বিভিন্ন প্রকার রোগ বালাই কিন্তু অপবিত্র থাকলে বা নাপাকি থাকলে বা ময়লা আবর্জনায় থাকলে যদি আপনি মনে গোসল করলেন না শরীরে ময়লা জমতে কিন্তু আপনার একসময় অসুস্থ হয়ে যাবেন তারপরে এরকম অর্থাৎ যখন আপনি নাপাকি বা যা থাকবেন তখন আপনার ভিতরে বিভিন্ন রোগ বালাই কি বাসা বাঁধবে সেই জন্য পবিত্রতা থাকার প্রতি কোরান এবং হাদিস ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন যেমন আমি আর একটা আয়ক বলি আল্লাহতলা সোরা মায়ের ছয় নম্বর আয়দা বলেন এ হল লদিন আয়া মানুষ ঈদে কুমতুম ইলাস সলাতি ফ্রক শিলু বুজু হা কুম্ম কুম ইলাল মারোয়াফে কম সাহ বিরু উসি কুম্ম আর উজলা কুম ইলাল কাবাইন আলাহতাল বলেন ইমান দা তাকে ডাক দিয়া যে যখন তোমরা সলাতের জন্য দণ্ড হবা তখন তোমরা কি করবা তুমরা তোমাদের মুখমণ্ডল তোমরা তোমাদের হাত কুনি পর্যন্ত মাথা মাসে করো এবং তোমরা পায়ের পর্যন্ত ধৌত করো ওয়াইন কোন তুম জুনুবান ফক্ত যদি তোমরা জুনু বি হও অর্থাৎ বড় নাকাবে নাপাকি হও তখন তোমরা পবিত্রতা অর্জন করো ওয়াইন কোন মারদা ও আলা সাফারিন যে হাইদুম্মিন কুম্মিন এ লগা ইতি আবুল আমিস তুমন্নিসা আহ তারপরে আল্লাহ তালা বলতেছেন যখন তোমরা অসুস্থ হবে অথবা সফর অবস্থায় থাকবে ভ্রমণ অবস্থায় থাকবে অথবা প্রসাব পায়খানা দেখবে যখন তোমরা আসবে অথবা যদি তোমরা তোমাদের বিবিদেরকে বা নারীদেরকে স্পর্শ করো অর্থাৎ জিমা করো বা তাহলে যদি তোমরা পানি না পাও তাজিদু আন দেখেন এখানে কত পশম পায়খানা সফর অবস্থায় পানি পাইলাম না অসুস্থ অবস্থায় এখন আমি যদি পানি স্পর্শ করি তাহলে আমার অসুস্থ হইতে পারে বা বিবির সাথে স্পর্শ করে আমার অজু ভেঙে গেছে বা যে কোনো কারণে বড় না পাকি হয়ে গেছে এখন যদি আমরা পানি না পাই তখন আমরা কী করব দেখেন এখানে আল্লাহ তালা কত সহজ চান আমাদের উপর ফাইলাম তাজিদু জিদু মা আন ফাতেহ মামু সাই যদি তোমরা পানি নাপাও তাহলে পবিত্র মাটি দিয়ে দুলো দিয়ে তোমরা কি করো পবিত্রতা অর্জন করে নেবে তাই মুম করে নেবে ফাম সাহ বিভুজু হুকুম আইদে হ কুম মিন হু মায়ু ইদুল্লাহ উলিয়া আলাহ আলিকুম মিন হারজ বলে কি উরিদ উলিয়ু তহ হিরো কুম আলি উতিম মানে আম্বে তহুঁ কুম তস করুম তাহলে আমরা এখান থেকে পাইলাম যে পবিত্রতা অর্জন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি পানি নাও পান তারপরেও আপনাকে কে তাই মুম করতে হবে সেটা বড় না হোক অথবা ছোট পাকি হোক সেটা থেকে কি আমরা পবিত্রতা যেন অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের উপর কঠিন চান না তিনি বলেন লেয়াজ আলা আলাই কুমিন হারি ওলা কি রিদুলি তো হে তিনি চান তোমরা যেন পবিত্রতা অর্জন করো এবং তার নিয়ম না তোমাদের উপর পরিপূর্ণ করে দিতে পারেন যেন তোমরা আল্লাহ তালা কৃতজ্ঞতা অর্জন করতে পারো তাহলে আমাদের কি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে সর্ব অবস্থায় পবিত্র থাকতে হবে অজু ভেঙে আপনি করে নেন ঠিক না আল্লাহ তালা সুরাবকিয়াতে বলেন যে ইন হুয়া কোরআন করিম কারিম ফি কিতাবুন লাহু ইল্লাল মুত হরুন যে নিশ্চয়ই এটা পবিত্র কুরআন সম্মানিত কুরআন ফি কিতাবি মাকনুন সেটা সংরক্ষিত সংরক্ষিত আসনে লেখা লিপিবদ্ধ আছে লায়ামাসুহু ইল্লাল মুত হরুন সেটা কেউ স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্রকারী যারা ছাড়া অর্থাৎ যারা পবিত্রতা অর্জন করতে পারবে তো মুসলমানরা মুসলমান এবং যদি বলা হয়েছে যারা কাফের বা তারা তো পবিত্রতা অর্জন করতে আমরা এমনিতে পবিত্র কিন্তু যারা কাফের যারা মুশিক তারা হাতেই কাদান তারা কি না পাক কারণ তারা বর্ষা এখানে করে সেরকম ভাবে পবিত্রতা অর্জন করে না ঠিক আছে তাহলে এইখানেও আমরা কি পবিত্রতার গুরুত্ব সম্পর্কে কি আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম তারপরে আল্লাহ তালা তার পবিত্র কালামে দেখেন সোরা মুদ্রাসীরা বলেন এ ইউ হাল কুম কুম্ফা অন্দির অরব্যাকা ফা কাব্বির ওয়াসিয়া বাকা ফাত তালা তার নবীকে বলেন যে তুমি তোমার পোশাক পরিচ্ছন্ন কি করো পবিত্র করো তাহলে আল্লাহ তালা কি বলেন তার রসুলকেও কি নির্দেশ দেন তারপরে হাদিসে বলেন নবীসাল্লাহু সাল্লাম বলেন যে ইদা যে হাদুকুম ইলা জুম হাত যখন তোমাদের কেউ জুমার সলাতে যাবে সেজন্য কি করে গোসল করে তাহলে এখানে আমরা কি এখানে জুমার দিনের একটা পবিত্রতা অর্জনের একটা কি হাদিস আমরা পাইলাম এরকম ভাবে অনেক হাদিস আছে আল্লাহ নবী সাল্লাম একটা হাদিস আছে যে আমরা জানি যে লাবুল আনাসুক আলা উম্মতি আল আমরতুম بالسওয়াক ইনদ যদি আমি আমার বান্দাদের উপর কষ্ট মনে না করতাম আমার উম্মতের উপর অর্থাৎ আমি যদি আমার উম্মতের কষ্ট মনে না করতাম তাহলে আমি তাদেরকে কি প্রত্যেকটা সলাতে তাদেরকে মেসক করার নির্দেশ দিতাম এটাও কি পবিত্রতা অর্জনকে কি করে সাব্যস্ত করে যে আপনি প্রত্যেকটা সলাতে সময় যদি আমরা মেসক দিয়ে দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে কি থাকবে আপনার মুখ ভালো থাকবে দাঁত ফ্রেশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন তাদেরকে মুখ থেকে কোনো দুর্গন্ধ বের হবে না এই হাদিস থেকে আমরা কি পবিত্রতা অর্জনের গুরুত্ব বুঝতে পাই সুতরাং প্রত্যেকটা দিনে বা এবং বন্ধুরকে বলবো যেন আপনারা পবিত্রতা সর্বদায় পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বদাই থাকার তৎফিক দান করুক যখন ফরজ গোসল হবে সেটা যেন আমরা সুন্নতি সিস্টেমে ফরজ গোসল করতে পারি অজু নষ্ট হয়ে গেলে যেন আমরা সুন্নতি সিস্টেমে অজু করতে পারি যেন আল্লাহ তালা আমাদেরকে সর্বাবস্থা পবিত্রতা অর্জন রেখে